শ্রীজা দেবনাথ, সবিতা দেবনাথ, ঝুমা দাস, আনোয়ারি বেগম এবং সন্ধ্যা বৈরাগী কেউ হারিয়ে যেতে পারতেন রেড লাইট এলাকা থেকে, কেউ আবার ড্রাগ অ্যাডিকশনেই শেষ হয়ে যেতে পারতেন, কিন্তু লড়াই করে ফিরে এসেছেন সমাজের মূল স্রোতে। নারী দিবসে সেই পাঁচ নারীকে সম্মান জানালো SBF এবং মন জানেনার গোটা টিম, যশ, মিমি, রাজদীপ, ডাব্বু আর রাজবর্মন। গানে গানে মধুর করে রাখলেন উইমেন্স ডের স্পেশাল দিনটাকে। আর বেশ ব্যাপার এই ছবিতে
ছবিটাই একটা খুব বড় সারপ্রাইজ। ছবিটা যেই গল্প নিয়ে তৈরি হয়েছে, এই এই ধরনের গল্প কিন্তু কলকাতায় টলিউড ফিল্মে আগে হয়। তো এটা একটা এমনি কন্টেন্টটাই সারপ্রাইজ। গান দু তিনটে আছে, সে দু তিনটেই ভালো গান, আর সেটা তো দর্শকের থেকে আমরা ফিডব্যাক পেয়ে গেছি। না দেখো, এইভাবে সবাই তো মানে হঠাৎ করে আমরা অভিনেতার থেকে সিঙ্গার হয়ে গেলে তো অসুবিধা হয়ে যাবে না। যারা সিঙ্গার আছে তারা সিঙ্গার থাকুক। মিমি খুব নিজে খুব ভালো গান গায়, তার জন্যে মানে এটা তো তাও এই সময় আইডিয়াটা এসছে বলে মিমি এখন গানটা করছে, না হলে আই থিঙ্ক যে এটা দু তিন বছর আগেই হতে পারতো, বিকজ মিমি হারসেলফ ইজ এ ভেরি গুড সিঙ্গার। সো সবাই তো আর সব করতে পারে না।